পৃথিবীর 169টা দেশে 1,49,00,000 শ্রমশক্তি গিয়েছে, তারা দেশে টাকা পাঠায়। কিন্তু সাথে সাথে আমরা আরেকটা জিনিস রপ্তানি করি, সেটা হচ্ছে টাকা। কি পরিমাণ টাকা দেশ থেকে বিদেশে রপ্তানি হয়ে যায়, তারা বিদেশে টাকা পাঠায়। আচ্ছা, আমলারা আমলারা কর্তৃত্বশালী হতে পারে কিন্তু রাজনৈতিক কারণে, রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়, রাজনৈতিক দলের দুর্বলতায় এবং রাজনৈতিক দলের আনুকূল্যে আমলারা কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। যখন রাজনীতিটা শক্তিশালী থাকে, আমলারা তখন শক্তিশালী থাকে না। যখন রাজনীতিটা, যদি কেউ বলে এই আমলা এবং পুলিশ দিয়েই নির্বাচন হয়, তখন আমলারা সেখানে সুবিধা নেবে না কেন? যে পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়, সে পুলিশ তখন কেন তার সুবিধাটা নেবে না? ফলে ব্যবহার করতে গিয়ে কিন্তু আমলা এবং পুলিশ দ্বারা রাজনৈতিক দলগুলো ব্যবহৃত হয়ে আসে। দুটো জিনিস খেয়াল করুন, আমরা রপ্তানি করি কি পণ্য, পণ্য রপ্তানি করলে দেশে টাকা আসে। আমরা রপ্তানি করি কি শ্রমশক্তি, পৃথিবীর 169টা দেশে 1,49,00,000 শ্রমশক্তি গিয়েছে, তারা দেশে টাকা পাঠায়। কিন্তু সাথে সাথে আমরা আর একটা জিনিস রপ্তানি করি, সেটা হচ্ছে টাকা। কি পরিমাণ টাকা দেশ থেকে বিদেশে রপ্তানি হয়ে যায়, তারা বলছে কখনো কখনো বছরে 72,000 কোটি টাকা মানে পাচার হয়ে যায়। এখন হিসেব করতে গেলে দেখা যায় এটা কি আমলারা কতটা করেছে, রাজনীতিবিদরা কতটা করেছে, প্রশাসনের লোকজন কতটা করেছে, সেটা আমরা হয়তো রিপোর্টটাকে আপনি আপনি কি মানে এটা খুব সাধারণ ভাবে নেওয়ার সুযোগ রয়েছে? কারণ এই যে না, ইত্তেফাক যদি বলে থাকে, ইত্তেফাক তো লিখেছে ওখানে, তারা গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর নির্ভর করছে। গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর কখনো কখনো আমরা রাজনৈতিক ভাবে তো আমরা সন্দেহ প্রকাশ করি, কারণ গোয়েন্দা সংস্থা তো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয়। যে দলটা ক্ষমতায় থাকেন সেই দলের দ্বারাই কিন্তু গোয়েন্দা সংস্থা, যে কারণে একদিন যাকে আসামি করা হয় সেই দল আবার ক্ষমতায় গেলে তাকে আবার মাথায় তুলে রাখা হয়। ফলে এটা আমরা দেখেছি বলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনেক ক্ষেত্রেই কিন্তু রাজনৈতিক প্রভাব দিন রিপোর্ট হয়ে যায়, যে কাকে কাকে আমি ধরবো এবং কাকে আমি ছাড়বো, তা কিন্তু অনেক সময় নির্দেশিত রিপোর্টও অনেক সময় হয়ে যায়, সেগুলো আমরা দেখেছি। ফলে আমরা যদি বলি যে আজকে আরো একটা খবর তো এসছে যে বেসিক ব্যাংকে কতগুলো অনিয়ম হয়েছিল এবং সেই অনিয়মের কথা কতদিন ধরে বলা হয়েছিল, এই এতগুলো অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও বাচ্চু সাহেবকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এগুলো কি শুধুমাত্র আমলাদের ব্যাপার? এর সঙ্গে কি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দলের সহায়তা এগুলো যুক্ত ছিল না? এখন ধরুন আমাদের আমলাদের যদি ধরি যে তারা মানে মাসে 50,000 টাকা করেও তারা যদি সেভ করেন, তাহলে 1 কোটি টাকা দামের একটা ফ্ল্যাট কিনতে গেলে তাকে কিন্তু 17 বছর টাকা জমাতে হবে। তাহলে আমাদের আমলাদের এই যে স্বাধীনতার পরে বলা হয়েছিল প্রত্যেকটা সরকারি কর্মকর্তার বার্ষিক আয় ব্যয়ের একটা রিপোর্ট দিতে হবে, কেন 52 বছরে কোন সরকারি এটা কার্যকর করে নাই? তার মানে তারা তো এই প্রশ্নটা দিয়েছেন যে কত টাকা আপনি বেতন পেয়েছেন, কত টাকা আয় করেছেন, কত টাকা আপনি খরচ করেছেন, সেটাও কেন ধরা হয় না? তার মানে দুজনেই দুজনকে সহায়তা করে যায় এবং আমলারা পাওয়ারফুল হয়ে যায় এই কারণে যে রাজনৈতিক দলের তবুও তো কিছুটা জবাবদিহি করতে হয়, আমলাদের তো কোনো জবাবদিহি করতে হয় না, কারো কাছে আমলাদের কোনো জবাবদিহি করতে হয় না। বরঞ্চ যে আমলা এক সরকারের আমলে যত বেশি দমন করতে পারেন, অন্য সরকারের আমলে তিনি তত বেশি আবার কাছে আসেন যে দমন করার ক্ষমতা আছে তার, যে কারণে খেয়াল করে দেখুন তো এটা কি এমন কিনা যে সরকার ধরেন নিজেদের সুবিধা আদায় করবার জন্য, কারণ এটা তো বিভক্তি তো আছে, আমলাদের অবস্থান, আমলারা পাওয়ারফুল, আমাদের সরকারের প্রভাবশালী রাজনীতিবিদরাও তো এই আমলাদের অবস্থান নিয়ে অনেকবার সংসদেও প্রশ্ন তুলেছেন যে আমলারা আমাদের কথা শুনে না। তার মানে কি আমলারা সরকারের কন্ট্রোলের বাহিরে চলে গেছে? আমলারা কি সরকারের যে বিশেষ করে রাজনৈতিক যে সরকার এখন বর্তমানে সরকার চালাচ্ছে বা আমলাদেরকে চালাচ্ছে, তারা কি আদতে কার্যত আমলাদের থেকে কম শক্তিশালী অবস্থায় অবতীর্ণ হয়েছে বলে মনে করেন? বিষয়টা সেটা নয়। আমলারা জানে ক্ষমতার শীর্ষে কে আছে, তার কথাটা তারা শুনে, ফলে সংসদে যে কথাটা হয় এটা আমলাদের বিরুদ্ধে আমাদের ওই সংসদ সদস্যের একটা হাহাকার মাত্র যে আমাদের কথা শুনছে না। কিন্তু আমলারা জানে যে কার কথাটা শুনলে তার কাজ হবে এবং কার কথা তার শোনা দরকার, সেখানে আমলারা যথেষ্ট আনুগত্যের পরিচয় দেয়। এসব হাহাকারে কোনো পরিবর্তন আসবে না, তারা এটা বুঝে, কোনো পরিবর্তন এটা তারা জানে, এটা নিয়ে কত কথা হয়েছে কত কিছু, কিন্তু কোনো পরিবর্তন আসবে। ফলে আমরা বলতে চাই সমস্ত কিছুর কেন্দ্রে কিন্তু আছে রাজনীতি। যদি বলি আমলারা দুর্নীতি করে, রাজনৈতিক প্রশ্রয় না পেলে আমরা দুর্নীতি করতে পারবে না। যদি বলি পুলিশ নিপীড়ন চালায়, রাজনৈতিক প্রশ্রয় না পেলে পুলিশ নিপীড়ন চালাতে পারবে না। আবার আমলা এবং পুলিশ তারা দুর্নীতি এবং নিপীড়ন চালানোর মধ্য দিয়ে যখন মনে করে ক্ষমতাসীন সরকারকে তারা মানে সহায়তা করছে, তখন তারা নিজেদেরও আখেরটা গুছিয়ে নেয়, যে কারণে যখন ভিসা নীতির বিষয়টা আসলো তখন সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি হলো কিন্তু এই মহলে, যে তাদের সন্তানরা বিদেশে পড়েন, বিদেশে তাদের বাড়ি আছে, বিদেশে তাদের বেগম পাড়া নামে অনেক কথা হয়েছে,
তখন তো বলা হয়েছে যে না, এই সমস্ত অস্তিত্ব নেই। যখন বলা হয়েছে না এরকম আছে, অনুপস্থিত মালিকানাধীন বাড়ি, যে আমেরিকান নাগরিকরা যে ধরনের বাড়ি কিনতে পারেন না, বাংলাদেশের মতন একটা এই পিছিয়ে পড়া দেশের মানুষেরাও একদল মানুষ সেখানে সেই রকম বাড়ি কেনে। এবং আজকের একটা পত্রিকার ছোট্ট খবর দেখেন, পত্রিকার কোনায় এই খবরটা এসছে, আমাদের দেশে এখন দারুণ দুরবস্থা না, কয়লা কেনার টাকা নাই বলে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। সেই সময় আমরা দেখছি এই গত 3 মাসে বাংলাদেশ ব্যাংকের হিসাবে কোটিপতির সংখ্যা বেড়েছে 245 জন। 245 জন, হ্যাঁ করেছে। হ্যাঁ, তাহলে দেখুন এই খবরটা, তাহলে কিছু মানুষের হাতে তো টাকা জমছে, দেশের দ্রব্যমূল্য নিয়ে মানুষের হাহাকার আছে, লোডশেডিং নিয়ে তাদের হাহাকার কষ্ট আছে, কিংবা জীবনযাপনের ব্যয় বৃদ্ধি নিয়ে তাদের কষ্ট আছে, কিন্তু একদল মানুষের হাতে তো কোটি কোটি টাকা জমছে। তো ফলে এই যে একটা ব্যবস্থা দেশে চালু হয়েছে, এই ব্যবস্থাটা কি রাজনৈতিক দল দ্বারা পরিচালিত নয়, কোন আমলার পক্ষে কি সম্ভব, কোনো কোনো ইউএনও কি কাজটা করতে পারেন, কোনো ডিসি কি এটা করতে পারেন, কোনো সচিবই কি এটা করা সম্ভব? এটা রাজনৈতিক প্রক্রিয়া, এবং আমলারা জানেন এই রাজনৈতিক প্রশ্রয় পেয়ে তারা সবকিছু করতে পারেন। ফলে আমরা যেটা মনে করি যে বিদেশিরা আজকে যে স্যাংশন আরোপ করার কথা বলে, একটা খেয়াল করে দেখুন, এটুকু বলে আমি হয়তো আমার শেষ করা উচিত, আমার সময় চলে আসছে। হ্যাঁ, শেষ করা উচিত, কিন্তু ওই ব্যাপারেও আপনার একটু মন্তব্য চাচ্ছি যে আমি ওটা বলি, ব্যবস্থাগুলি কি আপনি কিভাবে দেখছেন, কি হালকা ভাবে নেওয়া? যেমন ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন তারা যে কথাটা বলেছে তাকে আবার বলা হলো ইউরোপিয়ান ইউনিয়ন নাকি একটা দেশের রাজনৈতিক দলের ইউরোপিয়ান শাখা, তাহলে তারা ইনসাল্টেড ফিল করবে না? এক, 2 নম্বর হলো মানে বিএনপি আমেরিকাতে না গেলে কি হয়, কিন্তু আমরা দেখি তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আমেরিকাতেই আছে, আবার বলছে আমেরিকাতে না গেলে কি হয়। ফলে মানুষও কিন্তু বলে এগুলো বাতকা বাত কথা, এগুলো কথার কথা। এক, 2 নম্বর হচ্ছে এখন ইউরোপিয়ান ইউনিয়ন তারা যদি স্যাংশন আরোপ করে আমাদের গার্মেন্টস এর উপর, তাহলে আমাদের গার্মেন্টস মালিকদের তো একটা অস্থিরতা তৈরি হবে, তারা চাপ দেবেন কোথায়, চাপ দিবেন যে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানো যাবে না এই জায়গায়। আবার যদি আমেরিকানরা আমাদের এখানে যারা টাকা বিদেশে পাচার করেছেন আমেরিকাতে, সেই টাকাটা কনফিসকেটেড করে রাখেন, বাজেয়াপ্ত করে রাখেন, তাহলে অস্থির হয়ে যাবে, এত লুটপাট দুর্নীতি করে সুখের আশায় যে টাকাটা আমেরিকায় পাঠালাম সেই টাকাটা খরচ করতে পারছি না, সেখান থেকে আবার আমলাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে। এর মধ্যে একটা নতুন যদি গুজবের মতো এরকম হয় যে শান্তিরক্ষী বাহিনীতেও লোক যদি না নেওয়া হয়, তাহলে তা নিয়েও একটা অস্থিরতা তৈরি হতে পারে। এবং এই কথা একসময় আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ক্ষোভের সঙ্গে, রাগের সঙ্গে, যে আমেরিকানরা চাইলে তো যে কোনো দেশের সরকার পরিবর্তন করে দিতে পারে। ফলে আজকে রাশেদ খান মেনন যে কথাটা বলছেন, ওটা ওই প্রধানমন্ত্রীর কথারই সম্প্রসারিত রূপ, প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করবার জন্য হয়তো একটু বাড়িয়ে তিনি বলেছেন, কিন্তু কথার কিন্তু মূল ভর কেন্দ্রটা এই জায়গায়। আমরা যেটা বলতে চাই, আমেরিকা কোনোদিন কোন স্বৈর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল? সমস্ত স্বৈর শাসকের পক্ষেই ছিল, তাদেরকে ব্যবহার করেছে, যখন দেখেছে তাদেরকে দিয়ে আর খুব সুবিধা হবে না তখন